প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কালি দ্বিতীয়বারের বাবে এখন উচ্চ পর্যায়ের বৈঠকত অধ্যক্ষতা করে ইউক্রেনত আবদ্ধ হয়ে থাকা ভারতীয় নাগরিকসকলক স্বদেশলৈ উভতাই অনার বাবে গঙ্গা অভিযানের অধীনত চলা প্রয়াসের পর্যালোচনা করে। বৈঠকত প্রধানমন্ত্রীয়ে কয় যে দেশখনত থাকা ভারতীয় নাগরিকসকলের সুরক্ষা আর নিরাপত্তা সুনিশ্চিত করার বাবে সরকারি তন্ত্রই অনির্ঘে কাম করে আছে। বৈঠকত প্রধানমন্ত্রীয়ে বিভিন্ন দেশলৈ বিশেষ কটকী হিসাবে চারিগী জ্যেষ্ঠ মন্ত্রীক প্রেরণ করার ফলত ইউক্রেনত আবদ্ধ হয়ে থাকা ভারতীয়সলক স্বদেশলৈ উভতাই অনার প্রক্রিয়া ত্বরান্বিত হব বলে প্রধানমন্ত্রীয়ে প্রকাশ করা বলে বিদেশ মন্ত্রালয়ে উল্লেখ করেছে। প্রধানমন্ত্রীয়ে বৈঠকত অংশগ্রহণ করে কয় যে ইউক্রেন সীমান্তর উদ্ভব হওয়া মানবীয় সংকটের জোড়া মরার বাবে আজি সাহায্য সামগ্রীর প্রথমটো ক্ষেপ প্রেরণ করা হব। তেও কয় যে ভারতে বহু দৈব কুটুম্বকমর আদর্শ অনুযায়ী ইউক্রেনত আবদ্ধ হয়ে থাকা সুবুরিয়া দেশ আর উন্নয়নশীল রাষ্ট্রসমূহের জনসাধারণকও সহায় করব। রাজ্য সরকারের নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি তিবা বড়ো মিচিং কার্বি ডিমসা আদি প্রতিটি জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীর মাতৃভাষাত প্রাথমিক ভাষা প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কালি নগাঁও জেলার বারপুজিয়াত তিবা সাহিত্য সভার অধিবেশনত অংশগ্রহণ করে এই কথা প্রকাশ করে। 42 শহীদ হেমরাম পাটর ক্ষেত্রত আয়োজিত তিবা সাহিত্য সভার দ্বাদশ সাধারণ অধিবেশনের মুক্তি সভাত মুখ্য অতিথি হিসাবে ভাগ লোতে কয় যে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা সাহিত্যর উত্তরণ হলে বৃহৎ জাতিটোর উত্তরণ সম্ভব। জাতির জাতীয় জীবন শক্তিশালী সেই জাতির সাহিত্য শক্তিশালী বলে মত প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে জাতীয় জীবন সংকীর্ণ হলে জাতীয় সাহিত্যও সংকীর্ণ হব। তদুপরি তিবা ভাষা সাহিত্যর চর্চার সমান্তরালভাবে ভাষাটোর উৎকৃষ্ট সাহিত্যরাজি অসমীয়াকে ধরে আন বিভিন্ন ভাষালে অনুবাদ করার বিষয়টো গুরুত্ব আরোপ করে। তিবা জনগোষ্ঠীর কিংবদন্তী বীর জোঙাল বলওক জাতীয় বীর মর্যাদা প্রদানের পদক্ষেপ গ্রহণের লগতে রোয়ার জোঙাল বলও গড়ক আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার বাবে রাজ্য সরকারে 50 কোটি টাকা ব্যয় করব বলেও কালির মুক্তি সভাত মুখ্যমন্ত্রীয়ে প্রকাশ করে। কালির এই অনুষ্ঠানত মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরী আর রোয়ার বিধায়ক শশীকান্তর লগতে তিবা স্থায়িত্ব সাহিত্য পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য জীবন চন্দ্র কোঁয়ার তিবা সাহিত্য সভার বিদায়ী সভাপতি লাল সিং মাদার আর নবনির্বাচিত সভাপতি দীপেন্দ্রনাথ বৰদলৈকে ধরে কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করে। মণিপুর বিধানসভা দুটা পর্যায়ের নির্বাচনের কালি অনুষ্ঠিত প্রথম পর্যায়ের ভোটগ্রহণত 84% অধিক ভোটদান হয়। ইয়ার এই পর্যায়ত রাজ্যখনের 6খন জেলার 38টা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করা 15গৰাকী মহিলাসহ মোট 173গৰাকী প্রার্থীর রাজনৈতিক ভাগ্য ইভিএমত বন্দী হয়। বিজেপিয়ে এই পর্যায়ত সামরি লওয়া 38টা সমষ্টিতে প্রার্থী থিয় করার বিপরীতে কংগ্রেসে 35খন আসনত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। রাজ্যখনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণের সামরণি পড়ার পশত রাজনৈতিক দলসমূহে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার অভিযান তীব্রতর করে তুলিছে। রাজ্যখন অহা 5 মার্চত দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ করা হব। এই পর্যায়ত রাজ্যখনের 10খন জেলার মুঠ 22টা সমষ্টি সামরি লওয়া হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি বিয়লি ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় মণিপুরের বিজেপির দলীয় কর্মীসকলক সম্বোধি ভাষণ দিব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেও আজি দিনজোড়া প্রচার অভিযানের উদ্দেশ্যে রাজ্যখনত উপস্থিত হব। শ্রীশাহে থৌবাল জেলার এখন নির্বাচনী সভাত অংশগ্রহণ করব। ইপিনে রাজ্যের মাজুলী বিধানসভা আসনখনের অহা 7 মার্চত উপনির্বাচন অনুষ্ঠিত হব। তিনিকোণীয়া প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনত শাসকীয় বিজেপির ভুবন গামর বিরুদ্ধে বিরোধী দলসমূহে জাতীয় পরিষদর প্রার্থী চিত্তরঞ্জন বসুমতারীক থিয় করবার বিপরীতে সোশিয়ালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট দলের ভাইটি রিসংয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে পদত্যাগ করার ফলত এই আসনখন খালি হওয়ার পরিপ্রেক্ষিতত উপনির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়া সমষ্টিটোত মুঠ ভোটারের সংখ্যা হল 133,227 জন। এইসকলের মাজত 67,819 জন পুরুষ আর 65,408গৰাকী মহিলা ভোটার। অপারেশন গঙ্গার অধীনত ভারতীয় নাগরিকক কড়িয়া অনা এখন বিমান আজি পুয়া বুখারেস্টর নতুন দিল্লী রওনা হয়েছে বলে বিদেশ পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের টুইটযোগে প্রকাশ করেছে। 182জন ভারতীয় নাগরিকক কড়িয়াই অনা আন এখন বিমানে বুখারেস্টর মুম্বাইলৈ যাত্রা আরম্ভ করেছে। আনহাতে রাজ্যের মুখ্য সচিবে সকল উপায়ুক্ত তথা আরক্ষী মহাপরিদর্শকক ইউক্রেনত আবদ্ধ অসমীয়া শিক্ষার্থীসকলের অভিভাবকক লগ করে তেওঁলোকৰ বিতং তথ্য সংগ্রহ তথা উভতাই অনার যাবতীয় ব্যবস্থা করবলে নির্দেশ দিছে।
প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্পই রাজ্য যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার দ্রুত আন্তঃগাঁথনি বিকাশের দিকত নতুন মাত্রা প্রদান করব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি গুয়াহীত অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প উত্তর পূব আঞ্চলিক সম্মিলনত অংশগ্রহণ করে এই কথা প্রকাশ করে। মুখ্যমন্ত্রী কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় যোগাযোগ আর আন্তঃগাঁথনি উন্নয়নের লক্ষ্যে যাওয়া বছর অক্টোবরত আরম্ভ করা গতি শক্তি প্রকল্পর সফল রূপায়ণের দিকত রাজ্য সরকার সম্পূর্ণরূপে দায়বদ্ধ। রাজ্যত এই প্রকল্পর তদারক করবলে সরকারে মুখ্য সচিবক অধ্যক্ষ আর অন্যান্য বিভাগসমূহের জ্যেষ্ঠতম সচিবসকল সদস্য হিসাবে লই এক ক্ষমতাশালী গোট গঠন করেছে। এই ক্ষেত্রে রাজ্য সরকারে সংশ্লিষ্ট পেশাদারী ব্যক্তি আর বিষয়াসকলের দক্ষতা বৃদ্ধি আর প্রশিক্ষণ কার্যসূচী আরম্ভ করেছে। সম্মিলনত কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী উপস্থিত থাকি 2025 সনের ভিতর দেশের 10 লাখ বর্গ কিলোমিটার এলাকাত খারু হোটেল আর প্রাকৃতিক গ্যাসের অন্বেষণ আরম্ভ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে প্রকাশ করে। প্রধানমন্ত্রী গতি শক্তিয়ে বহুমুখী যোগাযোগ সম্ভব করে তুলিব বলেও কয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় অন্তরীক্ষ নিরীক্ষণ আর বিশ্লেষণ নেটওয়ার্কের রডার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই রডার কেন্দ্র স্থাপনের সরকারে কামরূপ মহানগর জেলার চন্দ্রপুরের এটুকুরা ভূমি প্রস্তাবিত স্থান হিসাবে বাছনি করে ঈশ্বরের বিবেচনার আগবাইছে বলে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা আর জলবায়ু পরিবর্তন মন্ত্রী কেশব মহন্তই প্রকাশ করেছে।